কেউ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানো? শোনো, ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে, সাথে তার বাহন বা উট, ওই উটের মধ্যে তার পানি বা খাবার, হঠাৎ করে উটটা হারায় গেছে। শুনতেছেন, মরুভূমিতে উট নিয়ে বের হয়েছিল সফরে, উটের মধ্যে তার পানি, তার খাবার, তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম, কিন্তু হঠাৎ করে উট কি হয়ে গেছে? হারায় গেছে। উট খুঁজে আর পায় না, দৌড়াতে দৌড়াতে হয়রান, কত দৌড়াবে? ধুধুমরু প্রান্তর, কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্ত হয়ে মারা যাবে। দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে শেষ, জীবনের আশাও শেষ। উট যেহেতু পাই নাই, আজকে সারাদিন দৌড়ালে তো তৃষ্ণা আমি মারাই যাবো রাতে, তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে হঠাৎ একটা গাছের সন্ধান পেল। ওই গাছের নিচে যে এত ক্লান্ত তৃষ্ণার্ত, হাঁপাতে হাঁপাতে ঘুমায় গেছে, হতাশ, আমার বাঁচার আর কোনো মাধ্যম নাই, আমার উট হারায় গেছে, ওইখানে পানি ওইখানে খাওয়া, ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে। হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে উটটা পাশেই দাঁড়ায় আছে, যে উটের উপরে তার পানি এবং খাবার ছিল, পুরা মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যাবেলায় এসে মালিকের সামনে দাঁড়ায় আছে। সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রশি ধরে ফেলছে উটের, পুরোটা হাদিসের অনুবাদ শোনাচ্ছি। তো উটের রশি ধরে বেচারা এত খুশি, এত খুশি, এত খুশি যে খুশির চোটে বলতে আরম্ভ করছে, আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব, তুমি দয়া করে এই ওটটা ফিরায় দিছো, আজকে তুমি ওটটা ফিরায় না দিলে আমি তো মরে যেতাম, প্রশংসা তোমার। খুশির চোটে, কিসের চোটে? খুশির চোটে কথা উল্টে গেছে, সে এত খুশি, সে আনন্দে এত উদ্বেলিত, এত খুশি, সে বলতেছে আল্লাহ, আল্লাহুম্মা আনতা আব্দি, আল্লাহ তুমি আমার গোলাম, খুশিতে, আল্লাহুম্মা আনতা আব্দি, আল্লাহ তুমি আমার গোলাম, ওয়া আনা রাব্বুক, আমি তোমার রব, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ, কেঁদে কেঁদে বলতেছে। তা আল্লাহ বলে, ওই রকম একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল, হঠাৎ করে ওট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি আল্লাহরে ওর গোলাম বানায় আর ওরে আমার রব বানায়, ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি, আমার কোনো বান্দা তওবা করে যখন আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতেও বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আশাদ্দু ফারাহা, ওই ব্যক্তি কত খুশি হইলে আল্লাহর গোলাম বানায়, কত খুশি হইলে সে সেন্স হারায় ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব, কখন বলে খুশিতে সে মাতোয়ারা। আল্লাহ বলে, ওই মাতোয়ারা ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি, আমার কোনো বান্দা ভুল করে বোঝার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়ে যা। তওবা করবেন তো? করবেন, করবেন।